আমি একটা ভিডিও রাতে করে রেখেছিলাম, ভেবেছিলাম রাতেই ছাড়বো, কিন্তু এত ঘুম পেয়ে গেছে আমি ভিডিওটা এডিটও করতে পারিনি, ছাড়তেও পারিনি। তা সেই ভিডিওটা আমি এখন ছাড়বো। অবশ্যই জয়শ্রীমা থটসে সবাইকে স্বাগতম। আরেকটা কথা বলার ছিল টিট্টুকে, টিট্টু কেমন যেন তিন ধরনের নারীর কথা বলা হয়েছে, তাই পুরুষগুলো মানে তিন ধরনের হয়, তিন চার ধরনের হয়। তো সেই ভিতরে বললাম ওটা তুই, ও কি সত্যি পুরুষের মধ্যে পড়ছে না মিডিল রাস্তায়? দেখো প্যাকার পয়সু হতেও পারে, কারণ না হলে ও কখনোই ওর ভিডিও ওর প্রত্যেকটা ভিউয়ার্স ওকে বলছে এদের টপিকটা ছাড়ো, ছেড়ে তোমার ক্রিয়েটিভিটি দেখাও, তোমার বিষয় নিয়ে ভিডিও, ওর ভিডিও শুরুতেই বলেছে। দেখো ওর তো আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেল না, তাছাড়াও ও হচ্ছে বড় চ্যানেল ওর ছিল, ওরা চ্যানেল গ্রো করে চ্যানেলটাকে বড় করে ও বিক্রি করে দেয়, ওর এটা বিজনেস। তাহলে সেই চ্যানেল বড় করতে গেলে ওর নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাক, ওর নিজস্ব যে কাজ সেগুলো দেখাক। ও দুদিন অন্তর অন্তর শুধু কী করে, রিমিকে নিয়ে একটা করে পোস্টার চিপকে দেয় আর ভিডিও করে অন্য বিষয়। সবাই ভাবে রিমিকে নিয়ে বা টিকটুকে নিয়ে এমন কিছু বলতে আসছে। রিমি, প্রীতম, দিশানি এই তিনজন হচ্ছে ট্রেন্ডিং, অবশ্যই ট্রেন্ডিং, কারণ এখন ওই রিমি প্রীতম দিশানিকে ফলো করছে মন্দিরার ফ্যামিলির লোক। কারণ অল্প ছোটো চ্যানেল হতে পারে রিমি প্রীতম বা দিশানির, চ্যানেলটা 1 লাখের বা ছোটো বড় জানি না, কিন্তু ওদের এত বড় বড় চ্যানেল হয়েও ওরা যে ভিউটা কামাতে পারছিল না সেটা প্রীতম দিশানি মানে হামেশাই কামিয়ে ফেলে। সেটা থেকেই একটা লোভ জন্মায় যে না আমরা ডেলি ব্লগ করে কত দূর আর যাচ্ছি, এর থেকে নাটক করি, থিয়েটার করি আর এইসবগুলো মানুষের সামনে তুলে ধরি, তাহলে মানুষ ইন্টারেস্টিংও পাবে, আমার ব্লগটা ভালো করে চলবে। তা একদম রিমি প্রীতম আর দিশানি এই ত্রিকোণ প্রেমটাকে ওরা ফলো করে ওরাও একটা গল্প সাজিয়ে বসেছে। তো বলে না গল্প হলেও বিষয়টা এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে। তো আমি এখন মন্দিরাদের বিষয় নিয়ে বলছি না, বলছি মেন কথা যে রিমি দিশানি আর প্রীতম এদের ছবি চিপকে ভিডিও করলেই অবশ্যই চলবে। দেখো এখানে এবার বলবে আমি তো করি, আমি তো ওদের বিষয় নিয়েই ভিডিও করি তাই আমি ওদের চিপকাই, কিন্তু টিট্টু খুব চালাক, টিট্টু ছবি চিপকাবে একজনার আর ভিডিও করবে আরেকজনার। হ্যাঁ এদের রুলসটা যে ছবিটা আমি করবো একজনার লাগাবো আর ভিডিওটা করবো আমরা আরেকজনার, মানে সেই বিষয়বস্তুটাই থাকবে না। কালকে গল্প করছিল পূর্ণিমা আর দিশানিকে নিয়ে, আমি কালকে রাতেও ভিডিওটা করেছি কিন্তু এই ভিডিওটা সকালে পোস্ট করবো, তাই আমি সকালবেলা এই ভিডিওটুকু এই অংশটুকু জুটছি। কালকে দিশানি লাইভ করে সবাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। দেখো মানুষের মনে যখন প্রশ্ন আসে সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেওয়াই ভালো। ও যেমন মানুষের মধ্যে মিথ্যে প্রশ্ন তৈরি করেছে, ওখানে কমেডি পোস্টে লিখেছে আমি বললাম ভিডিও ছাড়লাম তার 1 ঘন্টা পরে লাইভ হলো, না বিষয়টা তুমি একটা প্রশ্ন ভুল মন্তব্য মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছিলা, যেটা একটা লাইভ করে পুরো ক্লিয়ার করে দেওয়া হলো, না কারোর সাথে তো কিছু হয়নি, হতেই পারে ইয়াং ছেলে মেয়ে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে, প্রেম ভালোবাসা যাই বলো যেসব নিয়ে কথা বলে, কিন্তু মনোমালিন্য করতে গিয়ে একটা মানুষকে ফাঁসাতে গিয়ে এমন করে না যে মিথ্যে একদম মানে ঝুলবে এইরকম মিথ্যে নাটক সাজিয়ে আরেকটা মানুষের গায়ে থোপে দেয়া, সেরকম কিছু করেনি। হয়েছে বয়সটা ওদের সবার অল্প অল্প ছোটো ছোটো বয়স, হতেই পারে একে অপরের সঙ্গে খুনসুটি, হতেই পারে রাগারাগি, আবার হতে পারে মিল, এগুলোই তো হবে, এগুলো তো ন্যাচারাল ব্যাপার তাই না, সব বাড়িতে হয় সব জায়গায় হয় সব বন্ধুবান্ধবের মধ্যে হয়। আজকে তো আমার অন্যজনের সঙ্গে খুব ভালোবাসা, কালকে তার সঙ্গে না হয় আরেকজনের সঙ্গে হতেই পারে, এই তো একটা সময় সত্যিকারে মিলির সাথে প্রচুর কথা বলতাম, আরেকজনা যেটা মানে একদম ইয়ে করেছিল সেই মানে একদম নেই ঠুসার গুতোয় ঠুসছে, এমন ঠোসা ঠুসি কে একদম সে অন্য জগতে চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, তার সাথেও তো আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতাম ঘন্টার পর ঘন্টা, এখন তো কথা নেই মানুষের সঙ্গে ছেলে মানুষ, আজকে কারোর সঙ্গে মিল থাকবে কালকে তার সঙ্গে মিল থাকবেই এটা গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারে না, তারপরে মিল হয়েছে ঝামেলা হবে না আবার মিল হবে না এটাও কেউ গ্যারেন্টি দিতে পারে না তাই না। তাই এই ভুয়ো খবর যখন টিট্টুর লোকের কাছে ছড়াচ্ছে তখন দিশানি পূর্ণিমা অবশ্যই মুখে ঝামাটা ঘষে দেবে, আর ঝামাটা কালকে ঘষে দিয়েছে লাইভ করে, সেটা আমরা সবাই দেখেছি যথেষ্ট পরিমাণে, সেই লাইভে আমিও উঠেছি, পূর্ণিমাও উঠেছে, তারপরে ওর বান্ধবীরাও উঠেছে, মোটামুটি সবার সঙ্গে সবার কথা হয়ে গেছে, সবাই ক্লিয়ার, এবার যে যার ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে। সব থেকে বড় ব্যাপার চিঙ্কির মেয়ের দোষ কী জানো তো, চিঙ্কির মেয়েকে সবাই বড় আসনটা দেয় কিন্তু চিঙ্কির মেয়ে সে আসনটা মর্ম দেয় না বা বসতে ভালোবাসে না, ওর এইরকম ছ্যাঁচড়ামোর জীবনই ভালো লাগে, মানে যখন থাকে তখন তার মূল্য দেয় না, যখন হাত থেকে চলে যায় তখন তার জন্য একবারে কান্নাকাটি শুরু দেয়। তো চলো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখো, খারাপ লাগছে যে রিমি চ্যানেল ডিলিট করে দিয়েছে, মানে চ্যানেল ডিলিট করেনি সরি, ওর সমস্ত ভিডিও টিডিও ডিলিট করে দিয়েছে, এটা জানার পর সত্যি খুব খারাপ লাগছে। দেখো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবার কমেন্ট করতে ভুলো না কিন্তু, এই লাইক করে দেবো আগে। 11:05 মানে 5 না 6 বাজে যাই হোক, শুতে যাওয়ার সময় তার মধ্যেও দেখলাম রিমির চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। আমাকে যদিও একজন আমাকে ফোনে বলল যে শ্রীমাদি দেখো রিমির চ্যানেলের সমস্ত ভিডিও লাইভ সব কিছু ডিলিট হয়ে গেছে, আমি তাই নাকি ও মাই এবার কী কথা, তারপর অবশ্যই রিমির মা নিশ্চয়ই জানবে আমি এই চ্যানেল ডিলিট করলো কেন, তারপরে দেখলাম না হ্যাঁ 8 ঘন্টা আগে উনি একটা ভিডিও ছেড়েছে সেখানে ক্লিয়ার করেছে যে ভিডিও কেন ডিলিট করেছে, কারণ মেয়ে সোশ্যাল মিডিয়ায় আর থাকতে চায় না,
হ্যাঁ, ওর এরকম একটা প্রবলেম আছে, মাঝে মাঝেই ও সোশ্যাল মিডিয়াতে ভালোবাসে না, সোশ্যাল মিডিয়াটাকে পছন্দ করে না, এটা ও অনেকবার ভিডিওতে ওর ভিডিওতেও বলেছে। তাহলেও ফট করে একটা চ্যানেল ডিলিট করে দিল, আবার একটা চ্যানেল ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর তার মধ্যে নাচ টাচ দিয়ে লাইভ টাইপ করে, যাই হোক এগুলো তো একটা পরিশ্রমও করেছে, করে আবার 35,000-এর কাছে সাবস্ক্রাইব করে ফেললো। হয়তো খুব শীঘ্রই হলে মনিটাইজেশনও মানে অন হয়ে গেছে ওর, আমি জানি না। তার মধ্যেও হঠাৎ ডিলিট করে দিল কেন, দেখো এই সব মেয়ে এত চঞ্চল, মানে কোনো জায়গা স্থির না, না চ্যানেল নিয়ে স্থির, না বর নিয়ে স্থির, না সংসার নিয়ে স্থির, না মা বাবা নিয়ে। সবই দেখলাম ওর মায়েরও বেশ চোখে মুখে কালি পড়ে গেছে, মানে প্রচণ্ড মানে মেয়েকে নিয়ে চাপে বা প্রেশারে আছে, মানে পরিশ্রম। যাই হোক, মেয়ের মন মর্জি, মেয়েকে দেখাশোনা, আমার মনে হয় ওর কোনো প্রবলেম বেড়েছে মনে হয়, কারণ ও এখন নিজেকে সময় দিতে চায়, মিশতে চায়, মানুষের সঙ্গে মিশবে, বাইরে নিজেকে টাইম দেবে, নিজের মতো বড় হবে, হ্যান করবে ত্যান করবে সব কিছু। দেখো এত চঞ্চল মেয়ে, এত অস্থির মেয়ে, আর এইগুলোকে প্রশ্রয় দিয়েছে প্রথম থেকেই চিঙ্কি মাসি, অবশ্যই বলবো চিঙ্কি মাসি, কারণ রিমির মা, রিমির মা যদি রিমির প্রতি, এখন একটা কতই ভিডিও করছে মানে কেমন বলো তো, সারাদিন আজকে ক্লান্তি, এত প্রশ্রয় না দিয়ে সময় থাকতে যদি মেয়েটার লাগামটা কষতে পারতো না, আজকে এই দিনগুলো দেখতে হতো না, মানে মেয়েটা কোনো কিছু না, প্রীতমের সঙ্গে সুন্দরভাবে সংসারও করবে না, সুন্দরভাবে ছাড়বেও না, আবার প্রীতমের যদি কোথাও দেখে যে ওর সুখে আছে বা মজা আছে সেগুলো, মানে প্রীতমকে জ্বালানোর জন্য টিট্টুর সঙ্গে কদিন খুব নকশাবাজি করলো, টিট্টুর সঙ্গে ভিডিও করা, ভয়েস খেলা, ভয়েস রেকর্ড, হ্যান ত্যান সব কিছু করলো, মানে ও যখন জানে যে প্রীতম ছাড়া ওর জীবনে কোথাও কোনো শান্তি নেই, প্রীতম ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, প্রীতমই ওর কাছে ধ্যান জ্ঞান সব, আবার তাহলে প্রীতমের সংসার গিয়ে প্রীতমের বান্টু চোট, প্রীতমের মারা পচা আলু খায়, প্রীতমরা ভালো না, প্রীতমরা এই, প্রীতমরা ওই, প্রীতমের বাবা ভালো না, এই না ও না, অনেক কিছু, এগুলো তো করা উচিত না, ওর সংসার ওকে ধরে রাখতে হবে অবশ্যই। দেখো যার সংসার তাকেই ধরে রাখতে হয়, বাইরের মানুষকে আমি জায়গা দেবো কেন, তাই না? আর সোশ্যাল মিডিয়ায় তুমিও অ্যাক্টিভ, ও অ্যাক্টিভ, তাহলে তুমি তোমার বরের চ্যানেলের উন্নতিতে তুমি এইগুলো যখন বাইরে এসে বলো, অবশ্যই পরবর্তীতে আর মেনে নেওয়া যায় না, কারণ বরের সাকসেস দেখে প্রত্যেকটা বউয়ের খুশি হওয়া উচিত, যেটা দেখেছিলাম যেভাবে মানে প্রীতম সাকসেস পাচ্ছিল, যেভাবে যে হারে প্রীতম দায় 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 করে উঠছিল, এবং অবশ্যই প্রত্যেকটা খুশির মধ্যে ও রিমি জড়িত ছিল, রিমিকে ফোকাস করাতো, রিমিকে ভিডিও রাখতো, রিমিকে গিফট দিতে চাইতো, রিমির সব খুশির দিকে নজর দিত, সেই রিমি কোনো কিছুতেই প্রীতমের ভালো লাগতো না, মানে প্রীতম যতক্ষণ রিমির কাছে ছিল ততক্ষণ প্রীতমের কিচ্ছু ভালো না, কিন্তু প্রীতম রিমিকে প্রীতম ছেড়ে চলে গেল, রিমিকে প্রীতমকে জ্বালানোর জন্য রিমি বিট্টুকে ওদের জীবনে নিয়ে এলো, ওই বিট্টু টিট্টুকে বারবার করে ফোকাস করে সবার সামনে লোকের সামনে তুলে ধরলো, এর থেকেও আরও ছোটো করার জন্য দিশানির পুরো লাইফটাকে স্পয়েল করার জন্য পুরো উঠে পড়ে লাগলো, দিশানিকে নিয়ে এই যে মানে ভেতরের খবরগুলো একে ওকে পাস করে দিশানিকে নিয়ে তুলকালাম কাণ্ড, এখন কিছুদিন যাবত দেখলাম প্রীতমের মাকে নিয়ে শুরু করেছে, প্রীতমের মাকে নিয়েও যা নয় তাই ভিডিও, সেই ভিডিওগুলো আবার রিমির মা কমিউনিটিতে দিচ্ছে, তাহলে তোমরা বলো এইসব বাড়ি মেয়ে কোথায় গিয়ে সুখ পাবে আর কীভাবে ওদের রাখবে। তারপরে তো শুনলাম গাড়ি পুজো দিতে যাওয়ার দিন শুনলাম যে চিঙ্কি মাসির মেয়ের নাকি বিয়েরও ঠিক হয়ে গেছে, তাহলে তোমার মেয়ের প্রত্যেকটা মুহূর্তে তুমি সুখ খুঁজে বেড়াচ্ছ, সুখ খুঁজছো, সুখ দেওয়ার চেষ্টা করছো, অথচ পরের ছেলেটার সুখ দেখলে তোমাদের এত জ্বলছে কেন, কেন এত রাগ হচ্ছে, কেন ভেতরে জ্বালাপোড়া করছে, কারণ তোমাদের ভেতরে যেমন ওর তোমার মেয়ের যদি সুখে থাকার ভগবান যদি অধিকার দিয়ে থাকে, ওই পরের ছেলেটারও সুখে থাকার অধিকার ভগবান দিয়েছে, তোমরা তোমার মেয়ের সুখ, তোমার মেয়ের চ্যানেল, তোমার মানে মাসির মানে রিমির মায়ের চ্যানেল, সবার চ্যানেল গ্রো করার জন্য মেয়েটাকে আর এই জামাইটাকে মানে মানে বললাম পরিমূল্যে মানে সবার কাছে ইয়ে করে দিয়েছে, মান সম্মান কিচ্ছু রাখেনি, কোথায় মানে ওদের একটা রেসপেক্ট থাকতো সেগুলো কিচ্ছু রাখেনি, ধুলিসাত করে দিয়েছে, আজকে তিল তিল করে গড়া চ্যানেলটা যেটা আগেও একটা 80-85,000-এর চ্যানেল ডিলিট করলো, আবার এখন 35,000, এখন চ্যানেল ডিলিট করেনি, চ্যানেল আছে, মেয়ে যখন মন চাইবে তখন ফেরত আসবে, তার আগে এখন মেয়ের মুড নেই, এটি মন্দিরার বাবাকে বলতে বলতে মানে আমাদের আমার হাইটা চলে এসছে, ওই জন্য মানুষকে না কোনো সময় আজে বাজে কথা বলতে নেই, মানুষকে আজে বাজে কথা বললেই সেটা না উল্টে নিজের ঘাড়ে চলে আসে, তো যাই হোক সেই জায়গা থেকেই রিমির এটা করেছে, এটা খারাপ লাগছে, আমি কিন্তু বরাবরই চেয়েছিলাম রিমি প্রীতম একসঙ্গে থাকুক, কিন্তু মেয়েটা পৃথিবীর কোথাও গিয়ে সুখ নেই, একটা চ্যানেল নিয়ে সুখ নেই, বর নিয়ে সুখ নেই, বাপের বাড়ির থেকে সুখ নেই, এক জায়গায় মিশে সুখ নেই, একটা মা বান্ধবী করে সুখ নেই, ওর সবসময় নিজে ব্যতিব্যস্ত থাকবে ও মানুষকেও ব্যতিব্যস্ত করে রাখবে, তা খারাপ লাগলো যে চ্যানেলটা ডিলিট, দেখো দিশানিকেই বলো প্রীতমকে বলো কবে থেকে পাচা ঘষে 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 চ্যানেলগুলোকে দাঁড় করাচ্ছে এবং তার ফলও পাচ্ছে,
এগুলো বলে কিনা লক্ষ্মী অতি বড়, মানে লক্ষ্মী অতি চঞ্চলা, মানে এই চঞ্চলতার কারণে এই যে মানুষ ভালোবাসছে, মা লক্ষ্মী যে আসছে, এগুলোকে ওরা ধরে রাখতে পারবে না। দেখো অতিরিক্ত চঞ্চলা, জানি না এখন লক্ষ লক্ষ টাকা ওর বাবার ইনকাম করছে, যেমন গাড়ি কিনলো, নিশ্চয়ই ওদের টাকা পয়সা সেরকম দরকার নেই। ওরা মানে সোশ্যাল মিডিয়া ছাড়াও বহু টাকা ইনকামের রাস্তা আছে, তাই হয়তো রিমি এইসবের প্রতি এত ইন্টারেস্ট নেই। আর এটাও শুনেছি রিমিকে খুব আদর যত্নেই ওদের বাবা মা মানুষ করেছে, এই কারণে হয়তো চ্যানেল কী টাকা কী এইসবের প্রতি ওর অত মায়া নেই। তবে হ্যাঁ, ওর ভালোবাসার প্রতিও কিন্তু মায়া নেই। ও বারবার এই কথাটা বলে, আমাকে যদি কেউ এতটুকু ভালোবাসে আমি তাকে এত ভালোবাসি না। ও যতক্ষণ পাতে ভাত ততক্ষণ জগন্নাথ, যতক্ষণ মানুষ সামনে আছে ততক্ষণই তাকে ভালোবাসে। মানুষ সরে গেলেই ভালোবাসা ওর সব মুরগি পোষার মতন হয়ে যায়, মানে মুরগি পুষেছি যখন তখন বাড়িতে লোকজন আসবে একবার ঘেঁচাং ঘা করে দিয়ে খসা কষা কষা খসখস খসখস করে মশলা বেটে কষা কষা রান্না করে একবার বাটি করে ঝোল হয়ে চলে আসবে। রিমির ভালোবাসা এটাই। তবে দিশানিকেও দেখলাম আজকে, দিশানি লাইভে গেছিলাম, ভালো লাগলো, আমার খুব ভালো লাগছিলো, কারণ পূর্ণিমা ছিল লাইভটা, দিশানি ছিল, আমিও একটু গেলাম, তারপরে ওর বান্ধবীরা কাকে কাকে নিয়েছে, ওদের সঙ্গে আমার অত আমার সম্পর্ক নেই, তাই তবু ভালো লাগলো, গেছে দেখলাম। সবাই ভালো থাকুক, মজাতে থাকুক, এটাই চাইবো। কিন্তু রিমি চ্যানেলটা ডিলিট করলে এটা খারাপ লাগলো, রিমিও ভালো থাকুক এটাই চাইছি। এবার অনেকে কমেন্ট লিখবে রিমির সংসার ভেঙে হ্যান ত্যান এই সই, সংসার কেউ কারো সংসার ভাঙতে পারে না। ওকে, একটা জিনিস, রিমিকে রিমির সংসারটা ধরে রাখতে হতো, বারবার বলেছি স্বামী ছেড়ে রাগারাগি হতেই পারে, বাপের বাড়ি কেন যাবো না, একদিন দুদিন বর নিতে আসছে না, নিজের নিজের ডাঁটের সাথে নিজের শ্বশুরবাড়ি গিয়ে উঠবোটা আমার শ্বশুরবাড়ি, ওই বাড়ির প্রতি আমার অধিকার আছে, কিন্তু না, এ তো যা করে রাখে এই জন্যে এ আর ফেরত যাওয়ার রাস্তা থাকে না। প্রথমবার এসে কী না কী করলো না, দ্বিতীয়বার এসেও সেম কেস, কে ভালোবাসবে বলো, কে এভাবে বারবার নিয়ে যাওয়ার, একটা ছেলের জীবন, এসব মেয়েদের তো কোনো ভরসা নেই, যখন তখন যা তা কেস দিয়ে দিয়ে মানে ইয়ে করে দিতে পারে, অলরেডি মনে কিছু না কিছু দিয়ে দিয়েছে, একটা কিছু করেছে। তো যাই হোক, রিমি যেখানে থাকুক ভালো থাকুক, নিজের সবার আগে মাথা ঠান্ডা করুক, মাথা ঠান্ডা করে যখন ফিরবে তখন অবশ্যই কাজে মন দিক, যেটাই করুক, ও ভালো নাচ শিখছে, ভালোই তো চলছে নাচের ভিডিওগুলো। তারপর হচ্ছে কি, সবথেকে ব্যাপার এখন যথেষ্ট ও পরিচিত হয়ে গেছে, পরিচিত একটা মুখ হয়ে গেছে, তাহলে তো ওকে তো সবাই ভালোবাসে। চলো এইটুকুই রাখলাম, রিমির চ্যানেলটা ডিলিট হওয়াতে খারাপ লাগছে, ওর মায়ের চ্যানেল মানুষের প্রতি, মানুষে ওকে দেখে এই মাপি, তোর ফোনে লাইট জ্বলছে, ওই দেখ বিয়া দেবটা, যেখানে থাকিস ভালো থাকিস মনা, মনা বললাম বলে আবার তোদের দলের লোকরা আবার বলবে হচ্ছে মগরমাছ কি আশ্রফ, ইয়েস আবার বলবে কেঁদে এখন মানুষ দেখাচ্ছি, বাবা কান্নার দরকার নেই, নিজের চোখের জল নিজের কাছে থাক, চাইবো ভালো থাকিস, সুখে থাকিস, খুশিতে থাকিস, এবং যখন মন চাইবে অবশ্যই ওয়াইটিতে ফেরত আসিস। কোথাও না কোথাও খারাপ লাগছিলো, সত্যি লাগছিলো খারাপ, আর দেখছিলাম ওর যখন ছবি, মানে ভাবছিলাম যে একটা থাম্বনেল দেবো, তখন দেখছিলাম ওদের ছবিগুলো, ভালো লাগে ওদের ছবিগুলো, বেশ ভালো লাগে। কিন্তু বলবো মাথা ঠান্ডা কর, মন দে, ডাক্তার দেখা, ও মানসিক মানে মানসিক রোগ, মানে কি ও প্রীতমকে এমনভাবে ভালোবাসে যে না পারে সইতে, না পারে কইতে, আবার না পারে রাখতে, এটাই হয়েছে মূল কথা। তাই এরমভাবে তো কোনো মানুষকে ধরে বেঁধে রাখা যায় না, তাই না, হয় ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হবে, আর না হলে দূরে থাকলে দূরে থাকার মতো থাকতে হবে, অন্তপক্ষে হয় তুমি শান্তিতে বাঁচো, নাহলে তাকে শান্তিতে বাঁচতে দাও। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।